টিপস দেয় যেগুলো না সেগুলো একদম মাস্টার টিপস হিরো যখন হিরোইন আছে তখন তো ওর সাথেই আমার ঘড়ি আটকে গেছে কার সাথে আটকে গেছে মা আমি দুজনেই একসাথে ফ্যান ওয়েলকাম টু উই স্পটে আছি মালা বদলের সেটে আর আছে ঘটক দিদি আর কাব্য কেমন চলছে দুজনের মধ্যে ঘোর আলোচনা চলছে লাঞ্চ নিয়ে কি অবস্থা দুজনে কেমন আছে একটু শুনি ভালো আছি খুবই ভালো ও টেনশনে তো মানে খাওয়া তো দূরের কথা নিঃশ্বাস নেয় না মাঝে মাঝে তুমি জিজ্ঞেস করি ও কি খেলো না খেলো তাও দেখলাম আমার শর্টের মধ্যে অজ্ঞান হয়ে গেল তখন কি হবে মানে ওকে এতটাই চাপে থাকে সবসময় স্বাভাবিক চাপে থাকে বাট স্বাভাবিক আর যে কাজটা নিয়ে সিরিয়াস সেই চাপে থাকে যে কাজ নিয়ে সিরিয়াস না সে তো রিলাক্টেন্ট থাকে অনেক গাইড করে তো যেটুকু মানে ফ্লোরে ভালো হচ্ছে সবাই মিলে খুবই হেল্প করছে বিশ্বজিৎদা মানে কি বলবো টিপস দেয় যেগুলো না সেগুলো একদম মাস্টার টিপস হয় তো সেইগুলো আমার খুব কাজে লাগছে হ্যাঁ হ্যাঁ প্রথম দিন ফ্লোরে যখন দেখলে এরকম একটা বাচ্চা মেয়ে হ্যাঁ আমার মা তো দেখতো মানে ওই কে আপন কে পর তো মা প্রচুর পছন্দ করতো মানে রেগুলার বেসিসে দেখতো আর কি দেখতে দেখতে বড় হয়ে গেছে 5 বছর দেখতাম যে বিষয়টা নিয়ে খুব চাপে আছে বলে বেশি ঘাটাঘাটি করিনি এখন অনেকটা ইজ করে নিয়েছে নিজের চেষ্টা করে আজকে যেরকম ফ্লোরে হাততালি পেয়েছে সবাই মিলে ফ্লোরে সব খবরই রাখছো তুমি আমি তো ছিলাম আমি তো ছোট ছিলাম একসাথেই করেছি না আমি এখন তখন তুমি ছিলে না ওই জন্য তোমার রিঅ্যাকশনটা কি ছিল ফার্স্ট দিন না 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 ফার্স্ট দিন দেখে তো আমার খুব ভয় লাগছিল মানে বিশ্বজিৎদাকে যেহেতু অনেকদিন ধরে স্ক্রিনে দেখছি তো অনেক এত বড় স্টারের সাথে কাজ করা তো সেখান থেকে আমার একটু ভয় ভয় লাগছিল যে এত সিরিয়াস টাইপের কিভাবে কি হবে তো এটা একটু নিয়ে মানে বেশ চাপে ছিলাম আমি প্রথম দিনটা তারপর কি ছ্যাবলা না আচ্ছা আমি বললাম এটা একদমই না মানে ভীষণই ভালো গাইড করে আমার মানে খুব ইজি হয় তিন দিনে বিয়ে পাকা করে দিয়েছি চ্যালেঞ্জটা প্রায় হেরে বসেছে এবার সামনে কি আসলে দেখার এবারে সবার কথার জন্য মায়ের কথা মুখ রাখার জন্য সবটা নিয়েই ভীষণ ঘেটে আছে তো আজকে যে সিনটা করলাম সেই সিনটা দেখলাম যে কাব্য ওকে কথা শোনাতে গেছে কি শুনিয়েছে না শুনিয়েছে দেখতে হবে প্রোমো দেখা গেল ঘড়িতে আটকে গেছে আচল হ্যাঁ ওটা বুঝিয়ে দিল এবার দেখো হিরো যখন হিরোইন আছে তখন তো ওর সাথেই আমার ঘড়ি আটকে গেছে কার সাথে আটকে গেছে বেশ তো না এবার ডাক এসে গেছে প্রথমে শেষে কি বলবে নতুন চরিত্র নতুন ধারাবাহিক নতুন প্রেম প্রেমটা তো এখনো হয়নি প্রেমে তো এখনো বাকি আছে আদায় কাজ করে সেটা তো কাব্যবাবুই বলতে পারবেন আদায় কাজ কলায় কি সম্পর্ক হ্যাঁ এখনো কলা হয়নি কাজ কলাই আছে আচ্ছা দর্শকদের এটাই বলবো প্রত্যেক দিন সোম থেকে শুক্র 10:15 জি বাংলা খুলে বসে যাবেন দেখতে হবে মজা নিতে হবে সবসময় আমাদের যেহেতু চরিত্রগুলো খুব মজার আমাদের আমরা নিজেরাও মজা করে কাজ করি আর আমরা স্ক্রিনে যখন দেখি আমরা নিজেরা তো দর্শক তো আমি যখন ফোনে বা টিভিতে দেখি তখন আমি নিজেও হাসি তো আমি চাই সেটা সবাই হাসুন আপনারা সবাই রাত্রেবেলা হাসুন আর হাসতে হাসতে ঘুমিয়ে পড়ুন এক কথা আমরা মজা নিয়ে কাজ করি আপনারা মজা পাবেন